আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপি নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো পারফেক্ট বাবুর্চি স্টাইলের বিফ তেহরি, তাও আবার একেবারেই ঝামেলা ছাড়া প্যাকেট মশলা দিয়ে। আর আপনাদের মধ্যে যারা ঘরে বসে বাবুর্চি স্টাইলের বিফ তেহরির স্বাদ পেতে চান, তাদের জন্য কিন্তু আমার আজকের রেসিপি। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তো চলুন গিয়ে দেখে নিই ঝটপট প্যাকেট মশলায় বিফ তেহরি রান্না করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। আর এর জন্য প্রথমেই আমরা মাংসের প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি চুলার মিডিয়াম হিটে বড় সাইজের একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2/3 কাপ সরিষার তেল। মানে হলো মেজারমেন্ট কাপের 1/3 কাপের যে কাপটা আছে সেই কাপে তেলটা দুইবার দিয়ে দিলেই কিন্তু 2/3 কাপ হয়ে যাবে। তবে আপনারা যদি তেহরিটা সম্পূর্ণ সরিষার তেলে রান্না করতে না চান কোনো সমস্যা নেই, এখানে আপনারা 1/3 কাপ সরিষার তেল এবং 1/3 কাপ রান্নার রেগুলার তেলও ব্যবহার করতে পারেন। কিন্তু আমি বলবো যদি তেহরিটা সম্পূর্ণ সরিষার তেল দিয়ে রান্না করেন তাহলে কিন্তু তেহরির স্বাদটা বেশি ভালো আসবে। এখন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা আমি অনবরত নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন কিছুটা সময় ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালারটা যখন ঠিক এরকমই বেরেস্তার মতো হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ লবণ। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব 4টা কাঁচামরিচ, ঠিক এভাবে মাঝখান দিয়ে আমি অর্ধেক করে নিয়েছি। কারণ আমরা যেহেতু এই তেহরিটা রান্নায় কোনো রকম গুঁড়ো মরিচ ব্যবহার করব না, তাই অবশ্যই এই কাঁচামরিচটা ব্যবহার করবেন, এতে তেহরির স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসে। এখন এই সবগুলো উপকরণ আবারও কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভুনে নেব। আর কিছুটা সময় ভুনে নেওয়ার পর যখন দেখবেন আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/4 কাপ টক দই। তবে টক দইটা কিন্তু অবশ্যই একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন। এখন এই সবগুলো মশলাই আবারও খুব ভালোভাবে একসাথে ভুনে নেব। ভুনে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব তেহরির মশলা। আর আমি কিন্তু আজকে 1 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে তেহরিটা রান্না করব, তাই সম্পূর্ণ মশলাটা কিন্তু আমি ব্যবহার করব না। এই প্যাকেটে যে পরিমাণ মশলা রয়েছে সেই মশলা দিয়ে কিন্তু 2 কেজি পরিমাণ গরু মাংস দিয়ে তেহরি রান্না করা যাবে। আর আমি যেহেতু এখানে 1 কেজি পরিমাণ মাংসের তেহরি রান্না করব, তাই অর্ধেকটা পরিমাণ তেহরির মশলা 1টা চামচ দিয়ে মেপে পাতিলের মধ্যে দিয়ে দেব এবং বাকি অর্ধেকটা মশলা আমরা একটা সাইডে রেখে দেব। কারণ এই মশলাটা দিয়ে কিন্তু আরও 1 কেজি পরিমাণ মাংসের তেহরি রান্না করা যাবে। আর এরকম এক প্যাকেটে কিন্তু মেজারমেন্ট কাপের 1/3 কাপ মশলা থাকে, আর সেখান থেকেই আমি 3 টেবিল চামচ পরিমাণ তেহরির মশলা পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি, আর বাকি 3 টেবিল চামচ মশলা একটা সাইডে ছড়িয়ে রেখেছি। এখন আগে থেকে কষিয়ে নেওয়া আদা রসুন আর টক দইয়ের মিশ্রণের সাথে তেহরির মশলাটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং মশলাটাকে আবারও কষিয়ে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। আর কিছুটা সময় কষানোর পর যখন দেখবেন মশলার উপরে তেল বেশি উঠেছে, এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব 1 কেজি পরিমাণ গরুর মাংস। আর একটু খেয়াল করুন আমি কিন্তু এখানে চর্বি, হাড় এবং মাংস মিলিয়ে 1 কেজি পরিমাণ নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু প্রতিটা মাংসই ঠিক এরকমই ছোট টুকরো করে কেটে নিয়েছি। নর্মালি তেহরির জন্য ঠিক যেই শেপে মাংসটা কেটে নেওয়া হয় আমি কিন্তু সেভাবেই মাংসটাকে কেটে নিয়েছি। এখন মশলা আর মাংসটা আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। আর কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন মাংস থেকে পানি বেরোতে শুরু করবে, এ পর্যায়ে মাংসটা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে প্যানে ঢাকনা দিয়ে দেব 8 থেকে 10 মিনিটের জন্য, যেন মাংসের পানিটা পুরোপুরিভাবেই শুকিয়ে যায় এবং তেলটাও উপরে ভেসে ওঠে। আর মাংসটা কষানোর এ পর্যায়ে কোনো রকম পানি কিন্তু ব্যবহার করা যাবে না। মাংস থেকে যে পরিমাণ পানি বেরোবে তাতেই কিন্তু মশলা আর মাংসটা একসাথে কষিয়ে নিতে হবে। দেখুন 10 মিনিট পর মাংসের মধ্যে থাকা সম্পূর্ণ পানিটাই কিন্তু শুকিয়ে গেছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে।
এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ নর্মাল পানি। এরপর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ফ্যানে ঢাকনা দিয়ে দেবো চুলার মিডিয়াম হিটে 25 মিনিটের জন্য, যেন মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং মাংসের মধ্যে থাকা অবশিষ্ট ঝোলটাও শুকিয়ে যায়। দেখুন, 25 মিনিট চাল করে নেওয়ার পর মাংসের মধ্যে থাকা অবশিষ্ট পানিটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গেছে এবং মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এ পর্যায়ে আবার একটা তেলের চামচ দিয়ে ঝোল থেকে মাংসটা আমি ঠিক এভাবেই তুলে একটা বাটির মধ্যে নিয়ে নেব। এরপর মাংসের এই বাটিটা আমি একটা সাইডে রেখে দেব, সেই সাথে পাতিলের মধ্যে অবশিষ্ট যে তেল আর ঝোলটা রয়ে গেছে এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 3.5 কাপ, মানে 3 কাপ আর আধা কাপ পোলাওয়ের চাল। আর এখানে আমি চিনি গুঁড়া পোলাওয়ের চালটা ব্যবহার করেছি, সেই সাথে এই চালটা কিন্তু আমি আধা ঘন্টা আগে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আধা ঘন্টা পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে চালটাকে স্ট্রেনারে রেখে চালের গায়ে থাকা সম্পূর্ণ পানিটাই ছড়িয়ে নিয়েছি। এখন এই পানি ঝরানো চালটা আমরা তেল আর ঝোলের মিশ্রণের মধ্যে দিয়ে দেব এবং অনবরত নেড়ে চেড়ে চালটা ভেজে নেব 8 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট তেলের মশলা আর তেলের মধ্যে চালটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 6 কাপ ফুটন্ত গরম পানি, আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। আর এই দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আমি মেজারমেন্ট কাপের 3.5 কাপ চালের জন্য মেজারমেন্ট কাপের 6.5 কাপ পানি আর দুধ মিলিয়ে ব্যবহার করেছি। আর এই পরিমাণটা ব্যবহার করলে কিন্তু তেহেরি একেবারেই ঝরঝরে হবে। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য, আর দিয়ে দেব 10 থেকে 12টা আস্ত কাঁচামরিচ। আর একটু খেয়াল করুন, আমি কিন্তু প্রতিটা মরিচের মুখের অংশটা একটু চিরে দিয়েছি, যেন তেহেরির মধ্যে মরিচের খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে আসে। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/4 কাপ গুঁড়ো দুধ। তবে গুঁড়ো দুধটা আমরা তেহেরির মিশ্রণে দেওয়ার আগে একটা গর্ত চামচ বা ঢালা চামচ দিয়ে কিছুটা পরিমাণ তেহেরির মধ্যে দেওয়া পানি গুঁড়ো দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন এর মধ্যে কোনো রকম দলা বা গুটলি অবশিষ্ট না থাকে। এরপর লিকুইড দুধের এই মিশ্রণটাই আমরা তেহেরির মিশ্রণের মধ্যে দিয়ে দেব এবং অনবরত নেড়ে চেড়ে সবগুলো উপকরণ আবারও ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আবারও প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার মিডিয়াম হিটে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন চালের মধ্যে থাকা পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, তবে পুরোপুরিভাবে এখনো শুকায়নি, চালের গায়ে গায়ে কিন্তু অনেকটা পানি রয়ে গেছে। আর এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে যে রান্না করা মাংসটা আমি একটা সাইডে সরিয়ে রেখেছিলাম সম্পূর্ণ মাংস, আর দিয়ে দেব 1 টেবিল চামচ কেওড়ার জল। এরপর আবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার একেবারে লো হিটে, মানে তেহেরিটা আমরা দমে বসিয়ে দেব ঘরে ধরে 15 থেকে 20 মিনিটের জন্য। আর এখানে আমি মোটা তলানি বিশিষ্ট একটা ফ্রাই প্যান ব্যবহার করেছি, তবে আপনাদের কাছে যদি এরকম মোটা তলানি বিশিষ্ট ফ্রাই প্যান না থাকে সেক্ষেত্রে অবশ্যই পাতিলের তলায় একটা পুরনো তাওয়া বসিয়ে দেবেন, যেন কোনোভাবেই তেহেরির মধ্যে কোনো রকম পোড়া দাগ না লাগে। আর অবশ্যই কিন্তু মাঝে একবার, মানে 10 মিনিট পর ঢাকনা তুলে তেহেরিটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবেন, এতে চারপাশ থেকেই সমানভাবে তেহেরিটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন 20 মিনিট পর তৈরি হয়ে গেছে একেবারে পারফেক্ট বাবুর্চি স্টাইলের বিপ তেহেরি, তাও আবার প্যাকেট মশলায়। এখন এই তেহেরিটা আমি আপনাদের একটা প্লেটের ওপর নিয়ে দেখাচ্ছি যে এটা আসলে কতটা ঝরঝরে হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই এই তেহেরিটা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে প্যাকেট মশলায় এই বিফ তেহরির রেসিপিটা কেমন লেগেছে। এখন ডিশে নেওয়া এই তেহরিটা যেন দেখতে আরো বেশি ভালো লাগে, তাই না, টমেটো দিয়ে একটা ফুল তৈরি করে নিয়েছি। আর আপনারা যদি এরকম যে কোনো ধরনের সবজি আর ফুলস দিয়ে কার্ভিং দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। এখন টমেটোর ফুল, পেঁয়াজ, লেবু, গাজর আর কাঁচা মরিচ দিয়ে তেহরির ডিশটা আমরা ডেকোরেশন করে নেব। আর এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে
প্যাকেট মশলায় কোনো রকম ঝামেলা ছাড়াই বিফ তৈরি। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।